তখন সেটাকে কিভাবে আমরা রক্ষা পেতে পারি? আমি অত্র এলাকার যারা এখানে উপস্থিত হয়েছেন, সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দ, তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা যারা বাড়ি করেন, বাড়ি করার সময় এমনভাবে রাস্তাটি থাকবে, দুপাশের দুইটা বাড়ির মাঝখানে রাস্তাটি থাকবে, যাতে ফায়ার সার্ভিসের যে গাড়িগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন, সেই গাড়িগুলো যাতে সুন্দর করে ঢুকতে পারে। অনেক সময় দেখা যায় যে আগুন লাগছে, কিন্তু এই রাস্তাগুলো এত সরু, যার ফলে ফায়ার সার্ভিসের অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্ট আন্তরিকতা থাকা সত্ত্বেও কিন্তু এই গাড়িগুলো ঢুকতে পারছে না, নিমেষেই আমাদের ঘরবাড়িগুলো আগুনে বসীভূত হয়ে শেষ হয়ে যাচ্ছে। তো এইগুলো আমাদের একটি প্ল্যান পরিকল্পনা থাকতে হবে, যখনই আমরা কোনো বাড়ি করব সেখানে অবশ্যই একটি গাড়ি, ফায়ার সার্ভিসের একটি গাড়ি যাতে ঢুকতে পারে সেই পরিমাণ জায়গা রাস্তা হিসেবে রেখে আমরা বাড়ি করব। আর আজকে আমরা প্রতি বছর যে অনুষ্ঠানগুলো করি, মহড়াগুলো করি, করতাম, সেগুলো পৌরসভা কেন্দ্রিক ছিল। আজকে এখানে আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় এই শহীদ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজে করা হয়েছে পৌরসভার বাহিরে কোনো একটা ইউনিয়নে। তো পর্যায়ক্রমে আমাদের ফায়ার সার্ভিসের এই ধরনের মহড়াগুলো প্রতি মাসে তারা অলরেডি করে থাকে বিভিন্ন দূর দূরান্তের যে প্রতিষ্ঠান।